দেশজুড়ে স্বাভাবিক হচ্ছে থানার কার্যক্রম। সকাল থেকে স্বল্প পরিসরে নাগরিক সেবা দিচ্ছে পুলিশ সদস্যরা। অনেক জেলায় নিয়মিত টহল কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, খুব শীঘ্রই পুরোদমে নাগরিক সেবা চালু হবে। পুলিশ সদস্যরা কাজে ফেরায় স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও সহিংসতার জেরে বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। বেঁধে দেওয়া সময়ের আগেই কাজে ফিরেছে পুলিশ সদস্যরা, সড়কেও দায়িত্ব পালন করছে তারা। টানা পাঁচ দিনের অচলাবস্থার পর রাজশাহীতে দায়িত্বে ফিরেছে পুলিশ সদস্যরা। মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বোয়ালিয়া মডেল থানা, শামুকদুম ও রাজপাড়া থানার কার্যক্রম শুরু হয়েছে। তবে অন্যান্য থানা ও পুলিশ বক্স ধীরে ধীরে চালু করার কথা জানিয়েছে পুলিশ। কুমিল্লার 18টি থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই মাঠ পর্যায়ে কাজ শুরু করার কথা জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজকে থেকে আমরা পূর্ণাঙ্গভাবে যে কোনো অভিযোগকারী অভিযোগ জিডি সর্বক্ষেত্রে যাতে মানুষকে আমরা জনসেবা দিতে পারি, এ লক্ষ্যে আমাদের প্রত্যেকটা সাইডে রয়েছে। গাইবান্ধা সদর থানা খুলে দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন পুলিশ সুপার কামাল হোসেন। ট্রাফিক পুলিশের সদস্যরাও সড়কে দায়িত্ব পালন করছেন। নাগরিকদের সব ধরনের পুলিশি সেবা নেওয়ার আহ্বান জানান তিনি। এই কয়েকদিনের ভিতরে যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে, অনুরোধ করব আপনাদের মাধ্যমে তারা যেন থানায় আসে। ঝালকাঠিতে সকাল থেকেই টহল দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের। গ্রহণ করা হচ্ছে অভিযোগ, পুলিশকে সহযোগিতা করছে সেনাবাহিনী। কুষ্টিয়ায় সেবা দেওয়া শুরু করেছে পুলিশ সদস্যরা। তবে সদর থানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের আমপাড়ায় অবস্থিত সদর পুলিশ ফাঁড়িতে কার্যক্রম চলছে। সংস্কার না হওয়া পর্যন্ত এখান থেকেই অস্থায়ী ভিত্তিতে মডেল থানার কার্যক্রম চলবে। ফেনীতে সেনাবাহিনীর নিরাপত্তায় থানায় ফিরেছে পুলিশ সদস্যরা। নেওয়া হচ্ছে অভিযোগ, তবে এখনও মাঠ পর্যায়ে কাজ শুরু করেনি তারা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় শহীদপুরে কোনো থানায় হামলা না হলেও কর্মবিরতিতে ছিল পুলিশ সদস্যরা। সোমবার থেকে তারা কাজে ফিরেছে, শুরু হয়েছে নাগরিক সেবা। সেনাবাহিনীর সহযোগিতায় টাঙ্গাইলের সবগুলো থানার কার্যক্রম শুরু হয়েছে। নাগরিকদের প্রয়োজনীয় সেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ সদস্যরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।